আর আপনি বলেছেন ফাতোয়া প্রধানে ওসুলে ফেকের গুরুত্ব কতটুকু ফতোয়া প্রধানে ওসুলে এফেকের গুরুত্ব পরিসীম ফেক এবং অসুল এ দুটো না বুঝলে আসলে মানুষ প্রকৃত অর্থে কোরআন হাদিস থেকে হুকুম ইস্তেম্বাতে ব্যর্থতার পরিচয় দিতে পারে কারণ আপনারা জানেন যে ম্যাথাডোলজি জানতে হবে তাই না শুধু কিছু জ্ঞান অর্জন করে ম্যাথাডোলজি যদি না জানা হয় তাহলে প্রচুর ভুলে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা যেমন যারা কোরআন তাফসির করবেন তিনি যদি অসুল উত্তাফসির এবং অলুম উত্তফসির অলুমুল কোরআন এই বিষয়গুলোতে পারদর্শী না হন তাহলে তিনি ফ্রিকুয়েন্টলি কোরআন তাফসিরে ভুল করবেন ঠিক তেমনি যিনি মোস্তালাহুল হাদিস অসুল হাদিস এই বিষয়গুলো সম্পর্কে পারদর্শী না হন তিনি কিন্তু হাদিস থেকে ইস্তেমবাত করার ক্ষেত্রে এবং হাদিস কি শুদ্ধ নাকি শুদ্ধ নয় এই জিনিসগুলো কারার এবং সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তিনি ভুল করবেন আর ফেক এবং ওসুল ফেকের মধ্যে মূলত এই ম্যাথোডলজিগুলো নিয়ে আলোচনা করা হয় সেখানে ওসুল উত্তফসির আছে ওলুমুল কোরআন আছে সেখানে ওসুল হাদিস মুস্তাহ হাদিসের বিষয়টা আছে আছে পাশাপাশি ইসলামের আরও কিছু রিসোর্সের আলোচনা যেমন ইজমা ইজমাটার নানা প্রকার নিয়ে সেখানে আলোচনা আছে তাতে আমরা সত্যিকারের রিয়াল এজমাটা কিভাবে বের করে আনতে পারবো সে আলোচনাটা সেখানে আছে কারণ অনেকেই ইজমার দাবি করেন আমরা যে সমাজে দেখতে পাচ্ছি অনেক কিছুর উপরে প্রকৃত অর্থে সেখানে এজমা হয়নি তাহলে সমস্যাগুলো কিন্তু থেকেই যাবে প্লাস যে আকলি যে দলিলগুলো এখন তো মানুষকে দেখা যাচ্ছে নানাভাবে তারা আকলি দলিল দিচ্ছে হ্যাঁ তারা ইন্টালেকচুয়াল আর্গুমেন্ট করছে তারা ডিডাক্ট করছে হ্যাঁ কিয়াস করছে অথচ কিয়াসের উপর পড়াশোনা নেই এটা বড় ধরনের সমস্যা কিয়াসের উপর ভালো আলোচনা এটা অসলে ফেকার মধ্যে আমাদের কেরাম করেছেন সেই প্রাচীন যুগ থেকে কিয়াসের আলোচনা সাহাবাদের যুগ থেকে শুরু হয়েছে এবং সাহাবারাও অনেকগুলো কিয়াস করেছিলেন এবং সেটা রাসুলসাল্লাহসাল্লামের কাছে পেশ করার পরে তিনি সেটাকে রেকমেন্ড করেছেন এবং কোরআনও কিন্তু অনেক জায়গায় বিভিন্ন কিয়াসের দৃষ্টান্ত দিয়েছে আর পরবর্তীতে কিয়াস নিয়ে যিনি সর্বপ্রথম ডিটেইলস আলোচনা করেছেন তিনি প্রখ্যাত ইমাম আল ইমাম আল কোরশি আল ইমাম মাহমুদ ইবলি ইদ্রিস আল রাহমা রাহমাহুল্লাহ তার আর রেসালা নামক বিখ্যাত গ্রন্থে তিনি অত্যন্ত চমৎকারভাবে প্রথমবারের মতো কিয়াস ইজতেহাদ নিয়ে চমৎকার আলোচনা করেছেন সুতরাং এই আলোচনাগুলো যদি আমাদের মিস হয়ে যায় এই জ্ঞানগুলো যদি মিস হয়ে যায় তাহলে কোরআন হাদিস থেকে অনেকেই অন্তত মাসালা ইস্তেমবাদ করার ক্ষেত্রে ফতাওয়া দেওয়ার ক্ষেত্রে কিংবা মানে কোরআন হাদিস থেকে সরাসরি হুকুম দেওয়ার ক্ষেত্রে তারা ভুল করে বসার সম্ভাবনা অনেক বেশি বরং আমরা বলবো ফতাওয়ার জন্য ফেকের যে قواعد قولوا ترى قواعد فقهية ابن أصول الفقه مقاصد الشريعة يقولوا تنتظ جروري فن هشابة قلنا